WBCS প্রিলিমিনারি 2022 এর আর মাত্র 50 দিন বাকি। আজ থেকে আমরা শুরু করতে চলেছি সাবজেক্ট ওয়াইজ ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স, এবং সেই চ্যাপ্টারগুলো থেকে আমাদের কি কি পড়তে হবে সেই নিয়ে একটা আলোচনা। আজকে আমার বিষয় হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি। ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া বা ভারতের ভূপ্রকৃতি। কেন ইম্পর্টেন্ট? প্রত্যেক বছর WBCS প্রিলি বা মেনে এখান থেকে কিন্তু বহু কোশ্চেন হয়। যেমন আমরা যদি 2021 প্রিলিমিনারির কথা বলি তাহলে এখান থেকে 5 কোশ্চেন, এবং মেনের কথা যদি বলি তাহলে এখান থেকে কিন্তু 16 কোশ্চেন হয়েছিল। তাহলে গুরুত্বটা বুঝতেই পারছো। এবার ইন্ডিয়ান ফিজিওগ্রাফির মধ্যে আমাদের যেগুলো পড়তে হবে সেগুলোকে যদি আমরা গুরুত্ব অনুসারে 1, 2, 3 করি তাহলে প্রথমেই থাকবে, মানে প্রথম নাম্বারে থাকবে হচ্ছে উত্তরে পর্বতসমূহ এবং মালভূমি অঞ্চল, মানে হচ্ছে নর্দার্ন মাউন্টেন এবং প্লেটু। 2 থাকবে গ্রেট প্লেনস বা বৃহৎ সমভূমি অঞ্চল, এবং 3 থাকবে হচ্ছে কোস্টাল এবং আইল্যান্ডস, কোস্টাল এরিয়া এবং আইল্যান্ড, মানে হচ্ছে উপকূলভূমি এবং দ্বীপপুঞ্জ। আচ্ছা, প্লেটুর মধ্যে আমাদের কী পড়তে হবে, মানে মালভূমি অঞ্চলের মধ্যে আমাদের কী পড়তে হবে? ছোট নাগপুর মালভূমি অঞ্চল, মেঘালয় মালভূমি অঞ্চল এবং দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল বা ডেকান প্লেটু, খুব গুরুত্বপূর্ণ। এই মালভূমি অঞ্চলের যদি হিল রেঞ্জেসগুলো দেখি তাহলে তার মধ্যে আরাবল্লী, বিন্ধ্য, সাতপুরা এবং পূর্বঘাট এবং পশ্চিমঘাট, ভেরি 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 ইম্পর্টেন্ট। আর গিরিপথ যদি দেখি তাহলে থলঘাট, ভোরঘাট, পালঘাট, খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন হয়। আচ্ছা, উত্তরের পর্বতসমূহের মধ্যে আমাদের কি পড়তে হবে? হিমালয়ান মাউন্টেন রেঞ্জের হিমাদ্রি, হিমাচল এবং শিবালিক, মানে হচ্ছে গ্রেটার হিমালয়, লেজার হিমালয় অ্যান্ড আউটার হিমালয়। এবার মাউন্টেন রেঞ্জগুলো দেখি, পীরপাঞ্জল, ধাওলাধর, মুসৌরি এবং নাকটিব্বা এবং মহাভারত রেঞ্জ। এবার যদি ট্রান্স হিমালয়াতে আসি সেখানে কারাকোরাম, জাসকার, লাদাখ এবং কৈলাস, খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন হয়। তোমাদের কয়েকটা জিনিস একটু টেবিল ফরম্যাটে পড়তে হবে তাহলে ব্যাপারটা কিন্তু খুব সুবিধাজনক হয়ে যাবে। যেমন বিভিন্ন হিমবাহ বা গ্লেসিয়ার্স, গিরিপথ বা পাসেস এবং বিভিন্ন পর্বত এবং তাদের সর্বোচ্চ শৃঙ্গ, ভেরি 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 ইম্পর্টেন্ট। এরপরে যদি আমরা বৃহৎ সমভূমি অঞ্চল বা গ্রেট প্লেনসে আসি তাহলে সেখানে গাঙ্গেয় সমভূমি এবং পাঞ্জাব হরিয়ানা সমভূমি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পাঞ্জাব হরিয়ানা সমভূমির মধ্যে দোয়াবগুলো কিন্তু তোমাদের পড়তে হবে, কারণ এখান থেকে কিন্তু কোয়েশ্চেন হয়। তাছাড়া বিভিন্ন রকম ভূমিরূপ যেমন ভাবর, ভাঙর, খাদর, তরাই, এগুলো কিন্তু তোমাদের আলাদা করে পড়তে হবে, এগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আশা করি আজকে যে ভিডিওটা করলাম সেটা তোমাদের ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কিন্তু দিয়ে দিও, আর কমেন্ট বক্সে জানিও যে আর কোন কোন বিষয় বা কোন কোন চ্যাপ্টার নিয়ে তোমরা এরকম ভিডিও চাও। তাহলে আসছি আজকে, দেখা হবে কালকে।